আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়ার স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে করানো হয়, তবে তৃতীয় থেকে দশমের গণিত, ইংরেজি ও গ্রামার আমি নিজেই শ্রেণী ও বিষয়ভিত্তিক পৃথক 17টি চ্যানেলে বুঝিয়ে থাকি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। এর মধ্যে ষষ্ঠ থেকে নবম গণিত এই চারটি চ্যানেল জুন 2020-এর মধ্যেই চালু করেছি, বাকি চ্যানেলগুলো আগামী 2-3 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। আর আশা করা যায় ডিসেম্বর 2020-এর মধ্যে সকল চ্যানেলের ভিডিও আপলোড সম্পূর্ণ হয়ে যাবে, তখন ঘরে বসে প্লে থেকে দশম শ্রেণী পড়া আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা চালিয়ে যেতে পারবেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর বাংলা। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিক কমপ্লিট করেছেন অথবা কোনো স্কুল থেকে প্লে শ্রেণীতে 1 বছর পড়া সম্পূর্ণ করেছেন এবং সেখানে স্বর থেকেও ক থেকে চন্দ্রবিন্দু, এ থেকে জেড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আচ্ছা আমি বাংলাটাই বলি, স্বর থেকেও ক থেকে চন্দ্রবিন্দু কমপ্লিট করেছেন এবং মুখস্থ লিখতে পারে, না দেখে লিখতে পারে, মুখস্থ বলতে পারে এবং কোনো অক্ষরকে বললে সেটা লিখতে পারে, আবার কোনো অক্ষরকে দেখালে সেটা বলতে পারে যেটা এই অক্ষরটার নাম কি, তারাই প্রথম শ্রেণীর বাংলা পড়ার যোগ্যতা অর্জন করবে। আর যাদের এটা কমপ্লিট হয় নাই, সে প্লে পাস করুন, নার্সারি পাস করুন, কিন্তু এটা কমপ্লিট হয় নাই, তারা কিন্তু প্রথম শ্রেণীর বাংলার জন্য যোগ্য হবে না। আমি আগের পর্ব একে প্রথম শ্রেণীর সিলেবাস সম্পর্কে আলাপ করেছি, বিষয়গুলো বলেছি, কিন্তু বাংলার সিলেবাস সম্পর্কে কোনো সিলেবাসই বিস্তারিত বলিনি। বাংলার সিলেবাস আমি বলবো বাংলার সবগুলো লেকচার বোঝানোর পর, কেন লেকচার বোঝানোর আগে সিলেবাস বলে ফেললে অনেকে বুঝতে পারবেন না। আর বাংলা বইয়ের কিন্তু পৃষ্ঠা 1 থেকে আপনারা মোটেও আমরা পড়বো না, আমরা শুরু করবো পৃষ্ঠা 44 থেকে। আমি যে সিরিয়ালে পড়াবো, এই সিরিয়ালে যদি পড়েন তাহলে প্রাক প্রাথমিকে যা শেখানো হয়েছে তারা পারবে, আর তা না হয় প্রথম পৃষ্ঠা থেকে যদি শুরু করেন কিছুই পারবে না, কিছুই বুঝবে না, তো আমাকে অনুসরণ করেন। এই প্রথম পর্বে আমরা কী শিখব, আকার থেকে ঔকার দিয়ে শব্দ লেখা, কারণ আমরা আগে স্বর থেকে ও ক থেকে চন্দ্রবিন্দু শিখেছি কিন্তু আকার, রসিকা, দীর্ঘিকার এগুলো শিখিনি, তাহলে এগুলো না শিখে কীভাবে আমরা শব্দ লিখব। আর এখানে প্রথম শ্রেণীতে তো প্রথমত আমরা শব্দ শিখবো, তারপরে বানান শিখবো, তারপর বাক্য রিডিং করা শিখবো, বাক্যগুলো একজন মুখে বলবো আর টিচার মুখে বলবে এবং ছাত্রছাত্রীরা লেখা শিখবে। এই যে এগুলো করতে হলে তাকে অবশ্যই আগে স্বরচিহ্ন, ব্যঞ্জন চিহ্ন এগুলো শিখতে হবে। আমাদের লেকচার 1 থেকে 20 প্রথম শ্রেণীর পর্ব 2, কিন্তু বাংলা পর্ব 1, এখানে লেকচার 1 থেকে 20-এ হবে আকার থেকে ঔকার দিয়ে শব্দ লেখা। এখন কিভাবে লিখবেন আসুন আমরা দেখি। প্রথমে দেখেন একটা আকার চিহ্ন এইভাবে দিবেন, 3টা 4টা ভাগ করবেন, আকার দিয়ে 6টি শব্দ আছে বইয়ে, পাঠ 32-এ, প্রথম শ্রেণীর বই পাঠ 32-এ খেয়াল করে দেখবেন আকার দিয়ে 6টি শব্দ আছে। প্রথম দিন লেকচার 1-এ আমরা আকার দিয়ে 3টি শব্দ উঠিয়ে দেব, তারপর উঠানোর পরে আপনারা প্রথমে শব্দগুলো মুখস্থ করাবেন, কাকা, ডাব, খালা আগে মুখস্থ করবে, তারপর বানান মুখস্থ করবেন, বলবেন ক আকার কা, ক আকার কা, কাকা, ডকার ডাব, ও ডাব, খ আকার খা, ল আকার লা, খালা, ওরা মুখস্থ করবে, দেখে দেখে পড়ার দরকার নেই, মুখস্থ করবে। মুখস্থ করার পর এবার আপনি কী করবেন, বলবেন যে এটা আকার, এখানে তোমরা নিচে নিচে আকার লিখে ফেলো, আগে এই পাশে সব, এই যে বাম পাশে এই পাশে সব আকার নিচে নিচে এক ঘর পর পর ফোঁটা দিয়ে দিবেন, যেখান থেকে শুরু করবে। আমি প্রাক প্রাথমিক শ্রেণীতেই বলেছিলাম ফোঁটা দিতে হবে আপনাকে, 3-2 পর্যন্ত ফোঁটা দিতে হবে, 3-তে গিয়ে আর ফোঁটা দিতে হবে না, ওরা এমনিই পারবে। তাহলে আপনি ফোঁটাগুলো দিয়ে দিবেন, দিলে ওরা ওইখান থেকে আকারগুলো লিখবে, আকারের এখানে যখন লিখবে ফাঁকা থাকবে, কিন্তু এখানে যখন লিখবে আকারের মাথাটাও মাত্রা দিয়ে দিবেন আপনারা। তারপর এই পুরো ঘর পুরে লিখবেন কিন্তু, কাকা, ডাক, খালা। এবার আপনি এখানে ফোঁটা দিয়ে বলবেন যে এখান থেকে তুমি কাকা লেখো, তারপর এখানে কাকাগুলো সব এক লাইনে সব কাকা লেখা শেষ হবে, কাকা লেখা হওয়ার পর তারপরে সব ডাব লিখবে, তারপর সব খালা লিখবে। এটা এক বেলায় করাবেন, ধরে নিলাম আমি সকালে এটা করাবো, আর সন্ধ্যায় ওকে আকারটা বলবেন যে একটা আকার লেখো, মুখে বলবেন আকার, একবার তুমি রিভিশন দিয়ে নাও, দেখে নিলো আকার কেমন, তারপর কাকা বানান দেখে নাও, খালা ডাব বানান দেখে নাও, খালা বানান দেখে নাও, তারপর আপনি ঘরটা টেনে দিয়ে ওকে শুধু একবার এই লাইনটা লিখতে দিবেন, পুরো পৃষ্ঠা ভরার কোনো প্রয়োজন নেই, বলবেন যে আকার লেখো, যদি না পারে তাকে আবারও দেখতে দিবেন, সে দেখে নিয়ে তারপর না দেখে লিখবে আকার, তারপর কাকা বানানটা আমাকে বলো, ও বললো ক আকার কা, ক আকার কা, যদি না বলে আপনি কাকা বানানটা সঠিকভাবে 10 বার বলেন, ধরেন ও বললো ক আকার ক,
বলে না হয়নি, ককের কা ককের কা বলো আমার সাথে 10 বার বলো, একবার বললো আপনার সাথে, তারপর নিজে নিজে 10 বার বলবে মোট, ককের কা ককের কা কাকা, ককের কা ককের কা কাকা, এইভাবে 10 বার বলবে। তারপর বলবো কাকা ছাড়া তারপরে আকার দিয়ে আর কি আছে, ও হয়তো বললো ডাব, বা ও ভুলে গেলো, ভুলে গেলে আপনি আবার দেখতে দিলেন ডাব, ডাবটা বলো, সে বললো ডাব 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 ডাব, এইভাবে 10 বার বললো, আকার দিয়ে দিলে ডাব, ডাব বানান বলো, ড আকারবো ডাব, এইভাবে খালা, এইভাবে প্রত্যেকটা যদি না পারে 10 বার করে আপনি ধরবেন, মুখে শিখাবেন, শিখানোর পর লিখতে দিবেন, কিন্তু একবার একবার যদি ভুল করে, সে ধরেন ডাব বানানটা ভুল করলো, তখন আপনি বলেন দেখো তো এখানে কোনো ভুল করেছো কিনা, ও যদি ধরতে পারে তাহলে ওকে, আর যদি ধরতে না পারে তাহলে কোনো মতে সে ভুলটা ধরতে পারলো না, তখন আপনি ওই ভুল বানানটাকে 10 বার ওকে আবার শুদ্ধ করে লিখে দিবেন, ওই নিচে নিচে এইভাবে ধরেন একবার লিখে দিবেন, নিচে নিচে 10 বার লিখবেন, এইভাবে কিন্তু একটা লেকচার শেষ হবে দুই বেলায়। পরের লেকচারে আবার কি করবেন দেখি আমরা, পরের শব্দগুলো কি আছে মেইন বই থেকে দেখি। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কাকা আছে, ডাব আছে, তারপর এখানে দেখেন খালা, এ তিনটা গেল। লেকচার টু মানে পরের দ্বিতীয় কার্যকাল আপনি কি করবেন, জাম, তারপর নিচের দিকে তাকান, ডাব কিন্তু আগে বলে ফেলেছি, জামও বলে ফেলেছি, নতুন আরও দুইটা আছে ঢাক আর ঘাস, জাম ঢাক ঘাস, ঠিক একইভাবে আমি লেকচার এক পর্ব দুইয়ে আমি যা বলছিলাম একটু আগে যা বলেছি যে ঠিক একইভাবে প্রথম তিনটা শব্দকে যেভাবে শিখিয়েছেন এই তিনটা শব্দকেও জাম ঢাক ঘাস একইভাবে শিখাবেন, আগে মুখে করবে, তারপরে খাতা পুরো পৃষ্ঠা ভরে লিখবে, এবং তারপরে রাতে গিয়ে সে আকার চিহ্ন দিয়ে নিচে নিচে আকার চিহ্ন দিয়ে তারপর সে লিখে নেবে। আর যদি যদি এখনই আমি মাত্র যা বললাম তা যদি খেয়াল না করে থাকেন ভালোভাবে প্রয়োজনে আগের অংশটা আবার দেখে নেন, কারণ বাকি সবগুলো একই, আমি শুধু শব্দগুলো পড়ে শোনাবো, আকার আসেন আমরা রশ্মিকা দিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, সরেয়া থেকে আকার, সরেয়ার কিন্তু এই চিহ্নটা ওরা আগেই লিখেছে, বলে দিবেন এইটি এখানে, রস্যের ক্ষেত্রে তো আর পারবে না, রস্যই রস থেকে রশ্মিকার এটা চিহ্নটা দিয়ে দিল। এবার আমরা নিচে দেখি শব্দগুলো কি কি আছে, প্রথমে তিনটা শব্দ রশ্মিকা লিখে দিয়ে আগের মতোই লিখবেন, রশ্মিকা দিয়ে ডিম ঝিল খিল, কার্যকাল তিনে সকাল সন্ধ্যা দুই বেলাতে, কার্যকাল চারে পাটি ছিপি তিমি, এ দুইটা আগেই বলে ফেলেছি আমরা, ডিম ঝিল ছিপি তিমি, এটা হবে কার্যকাল চারে সকালে এবং সন্ধ্যায়। আপনারা কিন্তু ভাববেন না যে আবার ভুলে যাবে, আমি পিছনে পড়াচ্ছি ভুলে যাচ্ছে, ভুলে যাক সমস্যা নেই, ভুলে গেলেও সমস্যা নেই, নিশ্চিত থাকেন, মুখস্থ করাবেন, তারপর নিচে নিচে এক পৃষ্ঠা দেখে দেখে লিখবে, তারপর আরেক শিফটে অর্থাৎ রাতের বেলা সে না দেখে লিখবে একবার, ভুল করলে ভুলটাকে যে কোনো সময় বানান ভুল করলে সেটাকে 10 বার লিখাবেন। আকার রশ্মিকার গেল, আমরা দিগ্রিকার দিয়ে শব্দগুলো দেখি, আমি ধরে নিচ্ছি আপনাদের অনেকের কাছে বই নেই, আমি সেজন্য এটা পড়ে শোনাচ্ছি যাতে আপনারা পুরোপুরি স্বনির্ভর থাকেন। কার্যকাল পাঁচে বা লেকচার পাঁচ একইভাবে দীর্ঘিকা তুলে দিয়ে নদী তীর বিনা, কার্যকাল ছয়ে গীত নীল শীত, তাহলে দীর্ঘিকার হয়ে গেল, দীর্ঘিকার কিন্তু পাশে লিখবেন ওই যে আগে যেভাবে দেখেছিলাম। তারপরে রস্যকার দিয়ে কি খুকু ঝুমুর, কার্যকাল সাথে খুকু ঝুমুর পুতুল, তারপর কার্যকাল আটে একইভাবে আগের মতো করে মুকুল ঘুঘু ফুল, এখানে দেখেন কুকু বানানটা উপরে আছে কিন্তু মুমু বানানটা এখানে বাড়তি এটা শিখানোর দরকার নেই, আপনি ছয়টাতেই থাকেন, খুকু ঝুমু পুতুল পরে মুকুল ঘুঘু ফুল, এটা কার্যকাল আটে কমপ্লিট করলেন। কার্যকাল নয় হচ্ছে দীর্ঘকার দিয়ে, ময়ূর নুপুর সুর, কার্যকাল দশে দূর
কূপ মূল, ময়ূর নূপুর সুর দূর কূপ মূল। কার্যকাল এগারো রিকার দিয়ে। এখানে ছবিগুলো দেওয়া আছে, আমি ছবিগুলো দেখাচ্ছি না, আপনারা তো বুঝতে পারছেন, ছবিগুলো মিলিয়ে নেবেন। প্রথমে এগারোতে বৃষ, দৃঢ়, মৃগ। মৃগ মানে হরিণ, এভাবে আপনার দেখাই দিতে পারে। বৃষ মানে বৃষ্টি, বৃষ্টি উপরে বাক্য আছে, বাক্যগুলো পড়লে আপনার অর্থগুলো বুঝতে পারবেন, যদি সে বুঝতে না পারে। বারোতম কার্যকালে লেকচার বারোতে সকাল সন্ধ্যা শিখবে তৃণ, গৃহ, কৃষি। কার্যকাল তেরো, জেলে, ফেলে, হেসে, যেভাবে আমি আকার দিয়ে শিখেছিলাম সেম ভাবে। কার্যকাল চোদ্দ, খেলে, বেল, রেল। ও তিনটা করে পারবে কিনা আপনারা মনে করতে পারেন, খুব সহজেই পারবে, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কোনো চিন্তা করবেন না। ওইকার বৈশাখ, বৈকাল, সৈকত, এখানে পাঁচটা আছে, এ তিনটা একবেলা শিখাবেন, আরেকবেলা এ তিনটা থেকে যেটা তার কাছে কঠিন লাগে সেটা নিয়ে, সাথে বইটা তৈল। অর্থাৎ সতেরো, আঠারো, আঠারো কার্যকাল চলে গেল, ওই দুইটা সতেরো আঠারো। উনিশ কার্যকাল, উনিশ ছোলা, লোপা, ঢোল, খোকা। কার্যকাল উনিশের মধ্যে ঢোল পর্যন্ত রাখবেন, আর কার্যকাল সতেরো গেল, ছোলা, লোপা, ঢোল আঠারো হবে, খোকা, ঢোল সাথে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন যেটা পারবেন। আর আঠারো উনিশ গেল, এবার কার্যকাল বিশ, মৌরি, কৌটা, এটা শিখবেন, এখানে চারটা আছে, দুইটা দুইটা করে। উনিশ কার্যকালে, বিশ কার্যকালে চৌকা, দৌড়, এভাবে একই সাথে ওরা স্বরচিহ্ন, ব্যঞ্জন চিহ্ন শিখবে, একই সাথে ওগুলো দিয়ে শব্দ লেখাও শিখে যাবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বার্ষিক পরীক্ষা নিব তার নোটিফিকেশান চলে যাবে, এবং কোনো খরচ ছাড়াই আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর তাছাড়া ইউটিউব ভিডিও দেখতে যেহেতু কোনো খরচ হয় না, আমাদের চ্যানেলের ভিডিও দেখতেও কোনো খরচ হবে না। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।